স্মৃতিচারণ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ। মহারাজের স্থূল শরীর ছেড়ে রামকৃষ্ণ লোকে যাত্রা করার খবরটি আমি বেশ কয়েক ঘন্টা পরেই পেয়েছিলাম, যেহেতু একটা অনুষ্ঠানে আমি ছিলাম সেই সময়। ঘটনাটি শুনে আমি কয়েক মিনিট কিছু কথা বলতে পারিনি। আমরা সকলেই জানি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ তার স্থূল শরীর ত্যাগ করে রামকৃষ্ণকে যাত্রা করেছেন গত 1 এপ্রিল 2023 সন্ধ্যা 6:30। দীর্ঘদিন উনি রোগ যন্ত্রণায় ভুগছিলেন। বয়স হয়েছিল 99 করে প্রায় 92 বছর। সেই দিক থেকে বিচার করতে গেলে হয়তো উনার পক্ষে মঙ্গল, কারণ বৃদ্ধ বয়সের কষ্ট এবং রোগ যন্ত্রণা মানুষের জীবনের একটি দুর্বিষহ অধ্যায়। কিন্তু আমি বিশ্বাস করি উনি সেই যন্ত্রণা হয়তো পাননি, কারণ এই সমস্ত মানুষেরা নিজেদের মনকে শরীর থেকে আলাদা করতে পারার শক্তি জানে। এর আগেও উনি এইরকম ক্রিটিক্যাল কন্ডিশনে 2-3 বার সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। সেই যাত্রায় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় রক্ষা পেয়েছিলেন। কিন্তু এবার শ্রী শ্রী মহায়তো বললেন, থাক বাবা, অনেক কষ্ট করেছ আর না, এবার আমার কোলে মাথা দিয়ে একটু নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকো। আবার অন্য দিক দিয়ে বিচার করতে গেলে এই ঘটনা রামকৃষ্ণ মঠ মিশনকে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হল। এরকম ধরনের মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। যদিও মহারাজের জীবন নিয়ে বর্ণনা করার স্পর্ধা এবং যোগ্যতা কোনটাই আমার নেই, তথাপি মহারাজের সংস্পর্শে যতটুকু এসেছিলাম সেটি আমার জীবনের পরম সৌভাগ্য ছিল বলে আমি মনে করি। মঠ মিশনের সঙ্গে যুক্ত হওয়ার অনেক পরে মহারাজকে আমি প্রথম দেখি বারাসাত রামকৃষ্ণ মঠে। উনি দীক্ষা দিতে এসেছিলেন। উনি আমার প্রথম দর্শনেই চোখে পড়ে যান। দুটো হাত সব সময় উনি চেয়ারের হাতলের উপর রাখতেন। মহারাজের ছোট্ট শরীর ছিল, তাই যখনই উনি বসতেন সারা শরীরটা ওই চেয়ারের মধ্যে ঢুকে যেত। হাত দুটো হাতলের উপরে রাখতেন এবং ওইভাবেই হাতের ইশারায় মানুষজনকে ডাকতেন। সে এক অদ্ভুত ইশারা, চোখে চোখে দেখা হলেই মিটিমিটি হাসি। সে হাসিতে ছিল নির্মল প্রশান্তি, শান্ত স্নিগ্ধতা, এছাড়া আর কিছুই না। বারাসাত মঠে মহারাজের সঙ্গে প্রথম দর্শনে উনি আমার নাম, কোথায় থাকি, কি করি ইত্যাদি জিজ্ঞাসা করেছিলেন। তখন আমার বয়স অনেক কম ছিল, সেই সঙ্গে তবলা বাজাতে পারি বলে আলাদা করে প্রশংসা করেছিলেন এবং বলা বাহুল্য মহারাজের সেক্রেটারি আশিস মহারাজের সঙ্গীতের সঙ্গে আমি মঠের মন্দিরে ঠাকুরের সামনে বসে উনাকে বাজনা শুনিয়েছিলাম। সকলেই জানেন আশিস মহারাজ কি ধরনের গান করেন। সেদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল ধ্রুপদী সঙ্গীতের উপরে আধার ভরা এক সন্ধ্যা। বেশ মনে আছে আমি পাখাজ তবলা বাজিয়েছিলাম। আশিস মহারাজ এবং আমার যুগলবন্দি শুনে মহারাজ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। সেটি আমার জীবনে পরম পাওনা ছিল। এরপর বলরাম মন্দিরে দীক্ষার কাজ করবার সূত্রে মহারাজের সঙ্গে আবার দেখা হয় এবং কাছাকাছি আসার সুযোগ পাই। মহারাজের জীবন যাপন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম সেই সময়। অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন উনি। বেশ মনে আছে দীক্ষার পরে আমরা সকলে যখন একসঙ্গে খেতে বসেছিলাম, মহারাজের জন্য আলাদা রান্না হয়েছিল। সে খাবার মহারাজ আমাদের জন্য প্রসাদ হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। সেই খাবার আমরা যখন খেলাম আমি আশ্চর্য হয়ে গেছিলাম। মেনুতে ছিল বেশ কতগুলো সেদ্ধ মাখা আর পাতলা ডালের ঝোল আর তরকারি। খাবার খেয়ে মনে হয়েছিল সবজি কেটে সেদ্ধ করে তার মধ্যে কাঁচা লঙ্কা আর জল দেওয়া, মশলার ছিটে ফোটা ছিল না। এই রকম ধরনের খাবার উনি খেতেন সেই সময়। উনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। এরপর বেশ কয়েক বছর পর বেলুড় মঠে যতবারই গেছি দেখা হলেই সেই স্বভাবসুলভ ভঙ্গিতে চেয়ারের হ্যান্ডেলের উপর হাত রেখে ডাকতেন, চোখে চোখ পড়লে মিটিমিটি করে হাসতেন, মাথার ইশারায় বুঝিয়ে দিতেন ভালো আছো।
তুমি আমার মতো একজন অতি সাধারণ মানুষকেও কতটা গুরুত্ব দিয়ে মনে রেখেছিলে। এটা আমার জীবনে একটি বড় পাওনা, একেবারে মাতৃভাব। শেষের দিকে বেশ কয়েক বছর উনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে করে উনাকে নিয়ে যাওয়া হতো। সে অবস্থাতেও দেখেছি একই রকম ভঙ্গিমা, একই রকম মুখে হাসি। খুব মনে পড়ছে একটি ঘটনার কথা। একবার আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য মহারাজের কাছে আমি গেছিলাম। অত্যন্ত চঞ্চল ছিলাম কোন একটা বিষয় নিয়ে। মহারাজকে আমি খবর পাঠালাম আমি আলাদাভাবে দেখা করতে চাই আর কিছু কথা বলব। আমি সামান্য মানুষ, আমার কথাকে উনি গুরুত্ব দিয়ে ওই রুমে সেক্রেটারি সহ সকলকে ঘর থেকে বার করে দিলেন। তারপর আমি উনাকে ভূমিষ্ঠ প্রণাম করে আমার সমস্যা বলার পর উনি একটু হাসলেন। তারপর আমাকে এগিয়ে আসতে বললেন। সামনে এগিয়ে যেতেই আমার মাথাটি উনি দুহাত দিয়ে স্পর্শ করে কোলের উপর টেনে নিলেন। তারপর কত সময় যে উনি মাথাটি ধরে বসেছিলেন সেটি আমি বলতে পারব না। শুধু উপলব্ধি করছিলাম অদ্ভুত একটা শক্তি কাজ করছিল আমার মধ্যে এবং মাথা থেকে একটা স্রোত মনে হচ্ছিল ক্রমাগত শরীর থেকে বয়ে নিচে মাটিতে চলে যাচ্ছে। অদ্ভুত অভিজ্ঞতা। সেই মুহূর্ত থেকে তারপর কোনোদিন আমি সেই সমস্যার সম্মুখীন হইনি, সেই চিন্তাটাই আমার মাথায় আসেনি। আমার জীবনের পরম পাওনা উনার হাতের স্পর্শ পাওয়া। আমি ধন্য, আমার জীবন ধন্য। মহারাজ তার জীবনে প্রচুর বই লিখেছেন এবং প্রতিটি বই এত সুন্দর, সমস্ত প্রমাণ সাপেক্ষ। মহারাজ রামকৃষ্ণ লোকে আছেন, নিশ্চয়ই অন্যান্য সাধু ব্রহ্মচারী এবং ঠাকুর মা স্বামীজির সঙ্গে উপরে মহা আনন্দে। মহারাজ নেই ভাবতেই পারছি না, আমি মনে করি উনি আছেন সূক্ষ্ম শরীরে সব সময় আমাদের সঙ্গে 24 ঘন্টা। যখনই যা সমস্যায় আমরা পড়ব উনার মুখ স্মরণ করে সমাধান চাইলে অবশ্যই উনি সেটির পথ বলে দেবেন, এই বিশ্বাস আমি রাখি। মহারাজের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। হরি ওম রামকৃষ্ণ।